হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গর্ভবতী মায়েদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা দিন যত সময় বাড়তে থাকে, গর্ভবতী মায়েরা এই সমস্যায় সব থেকে বেশি ভুগে থাকেন। আর সমস্যাটি হচ্ছে ব্যাক পেইন বা কোমর ব্যথা। গর্ভ অবস্থায় খুব কম মা পাওয়া যাবে যাদের কি না এই ব্যাক পেইন বা কোমর ব্যথা হয় না। কিন্তু এই ব্যাক পেইন বা কোমর ব্যথা কি কি কারণে হয় সেটা নিয়ে হয়তো অনেকেরই ভুল ধারণা বা অন্য কোনো ধরনের ধারণা পোষণ করতে পারে। তাই চলুন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় চলে যাই। তার আগে আমরা জানবো কেন কোমর ব্যথা হয়। গর্ভধারণের শুরু থেকেই শরীরে কিছু হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এর মধ্যে প্রজেস্টেরন এবং রিল্যাক্সিন হরমোন সন্তান জন্মদানের প্রস্তুতি হিসেবে কোমরের বিভিন্ন জয়েন্ট এবং লিগামেন্টকে নরম এবং ঢিলা করে দেয়। এর ফলে মায়ের শরীর অস্থিতিশীল হয়ে ওঠে, জয়েন্টের ভার বহন ক্ষমতা কমে যায় এবং হাঁটার সময় অনেক বসে থাকলে নিচে চেয়ার থেকে ওঠার সময় বা কোনো কিছু তোলার সময় ব্যথা অনুভূত হয়। গর্ভ অবস্থায় জারায়ু বড় হওয়ার সঙ্গে সঙ্গে অন্তঃসত্ত্বার শরীরের ভর কেন্দ্র পরিবর্তিত হয় এবং পেটের পেশিগুলো সম্প্রসারিত ও দুর্বল হয়ে যায়। এর ফলে মায়ের প্রস্টেট আক্রান্ত হয় এবং পিঠের ওপর অতিরিক্ত চাপ পড়ে। যেহেতু মায়ের শরীর এই সময় অতিরিক্ত ওজন বহন করে, তাই এ সময় মায়ের শরীরের বেশি পেশি এবং জয়েন্টগুলোর ওপর চাপ বেশি থাকে। এই কারণে গর্ভ অবস্থায় কোমর ব্যথা হতে দেখা যায়। মেয়েদের পেলভিসে এক জোড়া লিগামেন্ট থাকে যা রাউন্ড লিগামেন্ট নামে পরিচিত। এগুলোর কাজ হল জরায়ুকে সঠিক স্থানে ধরে রাখা। গর্ভধারণের আগে এই লিগামেন্টগুলো পুরো এবং ছোট থাকে। গর্ভধারণের পরে জরায়ুর আকার বাড়ার সঙ্গে সঙ্গে এই লিগামেন্টগুলো রাবার ব্যান্ডের মতো প্রসারিত হয় এবং পাতলা হয়ে যায়। এ কারণে গর্ভ অবস্থায় দেখা যায় কোমরের উপরে চাপ দেখা দেয়, যা কিনা ব্যথার অনুভূতি হতে পারে। এই ধরনের ব্যথাকে রাউন্ড লিগামেন্ট পেইন বলে, যেটা কিনা অনেক গর্ভবতী মারাই সহ্য করতে পারে না। গর্ভবতী নারীরা যখন হঠাৎ অবস্থান পরিবর্তন করেন, তখন সাধারণত রাউন্ড লিগামেন্ট পেইন অনুভূত হতে পারে। যেমন বিছানা বা চেয়ার থেকে ওঠার সময়, কাশি দেওয়ার সময় বা বিছানায় নড়াচড়া করার সময় এই ব্যথা হতে পারে। রাউন্ড লিগামেন্ট পেইনের কারণে শারীরিক ধকল গেলেও চাপ বা ব্যথা অনুভূতি হতে পারে। গর্ভ অবস্থায় কোমরে ব্যথা হওয়ার আরেকটি কারণ হতে পারে সায়াটিক নার্ভের উপর অতিরিক্ত চাপ। গর্ভ অবস্থায় বড় হয়ে যাওয়া জরায়ু চাপ যখন শরীরের দুটো সায়াটিক নার্ভের উপর পড়ে, তখন কোমরে নিতম্বে বা উরুতে ব্যথা হতে পারে। এই ধরনের ব্যথাকে বলা হয় বা বরাবর দেখা যায় যে এই ব্যথাগুলো কিছু কিছু সময় দেখা যাচ্ছে পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে, কিছু কিছু কারণে এই ব্যথা বেড়ে যাচ্ছে। এছাড়াও কিছু কিছু কারণে এ ব্যথা বেড়ে যেতে পারে, যেমন একটানা অনেকক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে বা ভারী কিছু উঠালে রাতের দিকে এই ধরনের ব্যথা বেশি অনুভূতি হয়। গর্ভ অবস্থায় সায়াটিকার হওয়া স্বাভাবিক, তারপরেও এই ধরনের ব্যথা হলে ডাক্তারকে জানানো উচিত, কারণ তিনি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। কোমর ব্যথায় কি করবেন? গর্ভ অবস্থায় কোমর ব্যথা তেমন কোনো বড় ক্ষতি না হলেও মা ও সন্তানের উভয়ের জন্য চরম বিরক্তিকর, যা শান্তি নষ্ট করে দেয়। তাই অবহেলা না করে নিয়ম মেনে চলা উচিত। তিনি মনে করি বা আরো যে বিষয়টি লক্ষ্য করতে হবে, শুরু থেকে সব সময় ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা খুবই ভালো। গর্ভ অবস্থায় কোমর ব্যথা দূর করার সবচেয়ে কার্যকরী উপায় হলো ব্যায়াম। ব্যায়াম নিজের পেশিকে শক্তিশালী করার পাশাপাশি শরীরের সর্বস্তরের সুস্থতা খুব সহজেই শিশুকে বহন করার শক্তি যোগায়। তখন ওজন বৃদ্ধির পরও আপনি খুব সহজেই সুস্থ থাকবেন। গর্ভ অবস্থায় স্ট্রেচিং ব্যায়াম করলে স্বস্তি মিলতে পারে, তবে খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের ব্যায়াম করার সময় তা দ্রুত করা না হয় বা স্ট্রেচিং বেশি করা না হয়। এর ফলে হিতে বিপরীত হতে পারে। ব্যায়ামের সময় সবসময় নিজের শরীরের কথা শোনার চেষ্টা করুন। যখনই মনে হবে অসুবিধা হচ্ছে বা ব্যথা হচ্ছে, তখন ব্যায়াম বন্ধ করুন। রিল্যাক্সেশনের টেকনিকগুলো জেনে নিন। প্রফেশনাল কাউকে দিয়ে মাসাজ করাতে পারেন। মাসাজের ফলে কিছুটা আরাম বোধ করতে পারেন। বিশেষ করে ঘুমানোর আগে হালকা মাসাজ ঘুমে সহায়তা করতে পারে। যদি প্রফেশনাল কাউকে পাওয়া না যায়, তবে আপনি আপনার সঙ্গীর সহায়তা নিতে পারেন। আপনার মাথা, ঘাড়, গলা, পিঠ এই জায়গাগুলোকে মাসাজ করে দেখতে পারেন। আপনার ব্যথার স্থানে গরম ও ঠান্ডা শেক দিতে পারেন। এতে আপনি কিছু সময়ের জন্য ব্যথা থেকে পরিত্রাণ পাবেন, তবে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন।
প্রথমে 2-3 দিন আপনার ব্যথাযুক্ত স্থানে 20 মিনিট করে ঠান্ডা কম্প্রেস প্রদান করুন। এরপরে আবার কয়েকদিন একই স্থানে গরম কম্প্রেস প্রদান করুন, অর্থাৎ গরম ছেক বা ঠান্ডা ছেক এভাবে ঘুরে ঘুরে দিবেন। কিন্তু খেয়াল রাখবেন, গর্ভ অবস্থায় কখনোই পেটে ঠান্ডা বা গরম ছেক করবেন না। গর্ভবতী অবস্থায় মেরুদণ্ডের উপর বেশি চাপ পড়ে এবং অতিরিক্ত ওজন বহন করতে হয়, তাই আপনি যখন বসে বসে কাজ করবেন তখন সাথে একটি ছোট তোয়ালে বহন করুন এবং তা আপনার ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। যতক্ষণ বসে থাকবেন সোজা হয়ে বসে থাকবেন, সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। গর্ভবতী মায়েরা সাধারণত ঝুঁকে থাকেন, এতে মেরুদণ্ডের উপর আরো চাপ পড়ে। যদি সোজা হয়ে দাঁড়ানোটা একটু সময় বা একটু কঠিন হয়ে পড়ে, তারপরও চেষ্টা করুন যাতে দাঁড়ানোর সময় ঘাড় যাতে পেছনের দিকে থাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকার চেষ্টা করুন, দাঁড়িয়ে থাকতে হলে কিছুক্ষণ পরপর বসে বিশ্রাম নিন। গর্ভ অবস্থায় ভারী জিনিস আলগানো উচিত নয়, যদি নিচে থেকে কোনো জিনিস তুলতে হয় তবে ঝুঁকে না তুলে আগে হাঁটু ভেঙে বসে তারপর তুলুন। বাজারের ব্যাগ বা কিছু বহন করতে হলে 2 হাত সমান ভর নেওয়ার চেষ্টা করুন। এক হাতে ওজন বেশি নিলে শরীরের ভারসাম্য বজায় রাখা কষ্টকর হয় এবং তাতে মেরুদণ্ডের চাপ পড়ে। আপনি কিভাবে ঘুমাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার মেরুদণ্ডের উপর চাপ পড়তে পারে এবং কোমর ব্যথা হতে পারে। গর্ভ অবস্থায় বাম পাশে ফিরে শোয়ার চেষ্টা করুন, এতে আপনার মেরুদণ্ডের উপর চাপ যেমন কম হবে তেমনি শরীরের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে না। এছাড়া ঘুমানোর সময় 2 পায়ের মাঝখানে বালিশ ব্যবহার করতে পারেন, যাতে উপরের পায়ের ভর বালিশের উপর পড়ে। পেটের নিচে বালিশ ব্যবহার করতে পারেন বা পিঠের দিকে বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন, যা কিনা আপনাকে আরাম দিবে। ব্যথা কমানোর ব্যায়াম, গর্ভ অবস্থায় কোমর ব্যথা হওয়ার ঘটনা খুব কমন, বিশেষ করে গর্ভ অবস্থার প্রথম দিকে এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে। লিগামেন্ট হলো সুতার মতো কিছু টিস্যু, শরীরের বিভিন্ন হাড় ও জয়েন্ট লিগামেন্টের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। গর্ভ অবস্থায় শরীরকে প্রসবের জন্য প্রস্তুত করতে প্রাকৃতিকভাবে এসব লিগামেন্ট নরম ও ঢিলে ঢালা হয়ে যায়, ফলে কোমর ও কোমরের নিচের অংশের হাড়গুলোর ওপরে অতিরিক্ত চাপ পড়ে। এ কারণে গর্ভ অবস্থায় কোমর ব্যথা হতে পারে, তাই এই ব্যাপারটিকে একেবারেই অবহেলা করা উচিত নয়। গর্ভ অবস্থায় কোমর ব্যথা সরানোর আরও 9টি টিপস তুলে ধরার চেষ্টা করেছি। এখানে কোমর ব্যথা কমানোর যে 9টি টিপস তুলে ধরা হলো, একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করুন। মেঝে থেকে কিছু তুলতে হলে আগে হাঁটু ভাঁজ করে নিন, পিঠ সোজা রেখে এরপর জিনিসটি তুলুন। সামনে ঝুঁকে মেঝে থেকে কোনো জিনিস বা কোনো কিছু তোলা যাবে না। ভারী জিনিস ওঠানামা করা থেকে বিরত থাকুন। কোনো দিকে ঘুরতে হলে খেয়াল রাখুন যেন মেরুদণ্ড বা শিরদার হাড় সোজা থাকে ও মোচড় না খায়। শরীরের কেবল উপরের অংশটি না বাঁকিয়ে পুরো শরীর ঘুরিয়ে ফেলুন, এতে করে কোমরের যে চাপটা সেই চাপটা কম পড়বে। শরীরের ওজন 2 পায়ে সমানভাবে বন্টন করার জন্য হিল জুতা না পরে ফ্ল্যাট বা সমতল জুতা পরুন। কেনাকাটা করার সময় হাতে ব্যাগ বহন করতে হলে এমনভাবে বহন করুন যেন 2 হাতের ব্যাগের ওজনের মধ্যে ভারসাম্য থাকে। ঘরে অথবা অফিসে বসে কাজ করার সময় পিঠে সোজা রাখুন। গর্ভ অবস্থায় ব্যবহারের জন্য বিশেষ বালিশ বা ম্যাটারনিটি সাপোর্ট পিলো ব্যবহার করতে পারেন। এই পিলোগুলো কিন্তু খুবই উপকারী একজন গর্ভবতী মায়ের জন্য। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন, বিশেষ করে গর্ভ অবস্থার শেষের কয়েক মাস যথেষ্ট বিশ্রামের বিষয়টি নিশ্চিত করুন। কুসুম গরম পানি দিয়ে গোসল করুন, এছাড়া শরীরের মাসাজ বা হালকাভাবে মালিশ করতে পারেন। এমন জাজিম তোষক বা ম্যাট্রেস ব্যবহার করুন যা সঠিকভাবে শরীরে ভার বহন করতে পারে। প্রয়োজনে নরম জাজিমের নিচে একটি হার্ডবোর্ড রেখে সেটি কিছুটা শক্ত করার ব্যবস্থা করুন, কারণ শক্ত বিছানাতে শরীর অনেকেরই ব্যথা করে না, দেখা গেছে নরম বিছানাতে তার থেকে অধিক ব্যথা হয়। ডাক্তারের নিষেধাজ্ঞ না থাকলে এই কোমর ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল সেবন করতে পারেন। সবসময় ওষুধের সাথে থাকা কাগজে যে নির্দেশনা লেখা আছে সেটি পড়ে নিতে হবে। গর্ভ অবস্থায় কোমর ব্যথা কমানোর ব্যায়াম, এখানে 4টি ধাপে একটি হালকা ব্যায়ামের পদ্ধতি তুলে ধরা হয়েছে। এই ব্যায়ামটি পেটের পেশিগুলোকে শক্তিশালী করে তোলে। এভাবে এই ব্যায়াম গর্ভ অবস্থার কোমর ব্যথা কমাতে পারে। ছবির মাধ্যমে সেগুলো তুলে ধরলাম। ছবির 1-এর মতো 4 হাত পায়ে ভর দিয়ে এমন একটি অবস্থান গ্রহণ করুন যেন হাঁটু কোমর বরাবর থাকে, হাতের তালু কাঁধ বরাবর থাকে, আঙ্গুলগুলো সামনের দিকে থাকে, পেটের পেশি টান টান অবস্থায় যেন থাকে। এবার ছবি 2-এর মতো করে পেটের পেশি ভেতরের দিকে টেনে নিন এবং পিঠ উপরের দিকে উঁচু করুন। মাথা ও কোমর ধীরে ধীরে নিচের দিকে নামান, কোনোই নমনীয় রাখুন, কোনোই একেবারে সোজা ও শক্ত করে ফেলা যাবে না। পিঠ
একটু উঁচু করে রাখুন, কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকুন। এরপর তৃতীয় ছবির মতন ধীরে ধীরে আগের মতো, অর্থাৎ ছবি একের মতো অবস্থানে ফিরে আসুন। পিঠকে আগের মতো সোজা ও মেঝের সমান্তরালে নিয়ে আসুন। পিঠ যেন বাঁকা না হয়ে যায়, অর্থাৎ নিচের দিকে ঝুঁকে না থাকে। ধীরে ধীরে এই নিয়মিতভাবে মোট 10 বার করে 1 থেকে 3 পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অনুসরণ করুন। পিঠ ওঠানামা করার সময় বিশেষভাবে সতর্ক থাকুন। যখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি, কোমর ব্যথা অনেক বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাতে পারেন। ফিজিওথেরাপিস্ট ব্যথা কমানোর বিভিন্ন ধরনের ব্যায়াম দেখিয়ে দিতে পারবেন। কোমর ব্যথার সাথে নিচের কোন লক্ষণ থাকলে দেরি না করে ডাক্তার দেখাতে হবে। যে কোনো এক পা কিংবা উভয় পায়ে পায়খানার রাস্তার চারিদিকে অথবা যোনিপথে অবশ লাগা, অর্থাৎ বোধ হারিয়ে ফেলা, জ্বর আসা, মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া বা প্রস্রাব করার সময় ব্যথা হওয়া, বুকের পাঁজরের যে কোনো এক পাশ কিংবা উভয় পাশে ব্যথা হওয়া বিশেষ দ্রষ্টব্য, যেটা গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থার প্রথম 3 মাস পার হয়ে যাওয়ার পরে তীব্র কোমর ব্যথা হলে সেটি সঠিক সময়ের আগে প্রসব বেদনা শুরু হওয়ার লক্ষণ হতে পারে। তাই দেরি না করে রোগীকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস, যে একজন গর্ভবতীর মা গর্ভ অবস্থায় যদি কোমর ব্যথা করেন তাকে কি ধরনের পর্যায়ক্রমে লক্ষ্য করতে হবে বা নিজের প্রতি যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আর যদি অবস্থা খারাপের দিকে পৌঁছে যায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।